আমি জানি আমার কথা শুনে অনেকেই বললেন যে, মানে ভাবছেন মনে মনে যে কি হলো, তাহলে কি বিছানার চাদরেও সমস্যা হতে পারে, বা আমার ঘরদোরের মধ্যেও সমস্যা হতে পারে? 92.7 BFM এ সুমন্তর সঙ্গে শুনছো হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান। সঙ্গে আছেন ডক্টর তুষারকান্তি ঘোষ, বিশিষ্ট সার্জন, নাক কান গলার সমস্যা নিয়ে তার কাছেই হাজির থাকি আমরা সবাই। ডাক্তার, এই যে কথাটা বললাম যে আমরা ঘুমোচ্ছি, জেগে আছি, যখনই যাই করি না কেন, আমরা কিন্তু হাঁ করে থাকি না, নাকটাই একমাত্র খোলা থাকে যেখান দিয়ে সমস্যা কিছু শরীরের মধ্যে প্রবেশ করে। একটু যদি শুরু থেকে বলেন, মানে শুরু করেন আর কি, যে এই যে সমস্যাগুলো তৈরি হয় বাড়ির মধ্যে অনেক সমস্যা, সেটা দিয়ে যদি বলেন একটুখানি। দেখুন, নাক যদি বন্ধ থাকে কারো, অনেকেই জানেন, আমরা এরকম ভাবেই অনেকে অভ্যস্ত হয়ে গেছে, দিনের পর দিন নাক বন্ধ, আমরা যখন একটা নাক টেনে আর একটা নাক দিয়ে টানতে পারি, দেখি যে অনেক নিঃশ্বাস যায় না। তো ওরা ভাবে তো আমার তো চলছে, আমরা বলি বারবার, আচ্ছা আপনার নাকটা তো বন্ধ, বলছে যে ও বন্ধ, আমি তো বেশ চলে না, এরকম চলে না, বুঝলে বুঝতে পারে না। যখনই নাকের ভেতরে এন্ডোস্কোপ ঢোকানো বা দেখা হয়, দেখা যায় যে প্রচুর সর্দি জমে রয়েছে, তার মানে ওনারা জানেনও না যে একটু বন্ধ থাকে। এইবার কি হচ্ছে, গাড়ি চলছে ঠিক আছে, যখন একটু সর্দি হয়ে গেল, তারপরে ওইটাই আরো বেশি প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। তো সেই প্রবলেমেটিক এবার কি হচ্ছে, যখন আপনার সর্দি কাশি বেড়ে যাচ্ছে, এবং তাদেরই বেশি সর্দি কাশি হয় যাদের নাক বন্ধ এমনিতেই থাকে 70-80%, এবার সেটাই বেড়ে যায়। এবার সেই সর্দিগুলো কি হয়, তো নাকের পিছনে গিয়ে গলায় চলে পৌঁছে যাচ্ছে, দিয়ে একটা করে ড্রপ বাই ড্রপ গিয়ে একটা ইরিটেশন করছে, সেই ইরিটেশন থেকে আপনার প্রবলেম স্টার্ট করে যাচ্ছে, সেখান থেকেই লাং থেকে ইরিটেশন, গলায় ইরিটেশন। তো আলটিমেট কিন্তু নাকটা একটা অবশ্যই ইম্পর্টেন্ট কালপ্রিট, যাদের ক্ষেত্রে দেখবেন যত কাশির চিকিৎসা হয়েছে তাদের নেজাল ড্রপ, যে কোনো স্পেশালিস্ট দিক, মেডিসিন স্পেশালিস্ট দিক, ইএনটি স্পেশালিস্ট দিক, সবাই কিন্তু নাকের একটা কিছু দিচ্ছে। তো নাকটা একটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না, অনেক ভাবে আমার তো নিঃশ্বাস ভালোই যায়। যেই মাত্র ভালো করে খেয়াল করবেন, নাকটা এক নাক বন্ধ করে অন্য নাকে যখন নিঃশ্বাস হয়ে যাবে, দেখবেন নাকটি বন্ধ বেসিক্যালি। তো সর্দি কাশি নাক বন্ধ এগুলো যখন আপনার অ্যাটাক হয়, তখন এগুলো প্রকট হয়ে যায়, তখন বলে যে না ও এখন একটু বন্ধ হয়ে গেছে, আগে তো ভালোই ছিল না, আগে ভালো ছিল না, অনেক সময় 80% বন্ধ, 20% চলতো, তিনি কিন্তু সেটা বুঝতে পারতেন না। এইবার তারপরে হয়েছে কি, এবং ওই ক্রনিক কফগুলো গলায় যাচ্ছে, পোস্ট নাজাল ড্রিপ হচ্ছে, রাতে শুলেও কাশি হচ্ছে, উঠে পড়ছে, এবং সবাই কাশি মানে গলাটাই ভাবে, কিন্তু গলাটা মেন কালপ্রিট অনেক সময় হয় না, মেন কালপ্রিট হয়ে কিন্তু নাক অলসো মোস্ট ইম্পর্টেন্ট কালপ্রিট, ও গে গলায় যাচ্ছে, একটা ক্রনিক ফ্যারিনজাইটিস এবং একটা ইরিটেশন ইন দ্য থ্রোট পড়ছে, অনেক সময় ওইটাও গিয়ে একটা ইরিটেশন পৌঁছায় গিয়ে ল্যারিংস এর মুখে, সেখানে একটা স্প্যাজম হয়, ইরিটেশন হয়, সেখান থেকে কাশির সূত্রপাত হয়। তো আমরা অনেক সময় বলি পোস্ট নেজাল ড্রিপে একটা স্প্যাজম হয়, তার জন্য কাশি হয়, কখনো একটা পোস্ট এনি ইনফেকশন, পোস্ট ভাইরাল বা পোস্ট ব্যাকটেরিয়াল ইনফেকশনও অনেক সময় একটা ল্যারিঙ্গো স্প্যাজম হয়, কাশি হয়। তো ডিফারেন্ট ডিফারেন্ট ট্রিটমেন্ট দেওয়া হয়, অনেক সময় কিছু লোক আছে কিছুতেই কমতে চায় না, অনেকে ডিফারেন্ট ডিফারেন্ট, কারো ক্ষেত্রে আমরা দেখেছি নাকের ভেতরে নাক তো বন্ধ আছে, তার সময় নাকের ভেতরে পলিপ আছে, কিন্তু জানেই না সে নাকের সর্দি কোনো গলায় কন্টিনিউয়াস, আমি আর বলছি রাখতেও তো কাছে কমিয়ে দিলে নাকটা না, ঠিক আছে পরে করে নাও, আরে কি করে করবো, যে নাকের ভেতরে যদি পলিপ থাকে, সেই পলিপটা তো গলায় তো সিক্রেশন তৈরি করে যাচ্ছে কন্টিনিউয়াস প্রসেসে, তাহলে সেটা তো আপনার কোনোদিনই ঠিক হতে পারবে না। না তো সেগুলো কারেকশন না করলে আপনার কাশি, আমার মনে হয় কাশি হলে যদি খুব খুকে একটা কাশি থাকে, অবশ্যই আপনার একটা অ্যাসিডিটি রিফ্লাক্সের কথা ভাবতেই হবে, তো সেটা ভাবতে হবে, গলার একটা ভাবতে হবে অবশ্যই, তার সঙ্গে নাকটাকে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়ার মতো ধরতে হবে। তো লোকে এখন বোঝে, আগে যেমন লোকে বুঝতো না, এখন লোকে বোঝে যে নাক অলসো ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, তো সেটাও নাকেরও চিকিৎসা করতে হবে, নাকের এন্ডোস্কোপি করে দেখতে হবে নাকের ভিতরে কি ব্লক, নর্মাল এক্স রে করে বোঝা যায় না, কারণ হচ্ছে নাকের যে মাত্র আপনি এন্ডোস্কোপি করবেন, দেখতে পাবেন কিরকম ব্লক হচ্ছে, কি কি সিক্রেশন জমে যাচ্ছে, সেগুলো কোনো সাইনাস থেকে কোনো পলিপ তৈরি হচ্ছে কিনা, সেগে পোস্ট নাজাল ড্রিপ তৈরি করছে কিনা, নেজোফেরিংসে পৌঁছাচ্ছে কিনা, এই ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপারে ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেম চলতে থাকে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই দৈনন্দিন ব্যবহার যে অনেক জিনিস থেকে কিন্তু আমাদের অ্যালার্জি হয় এবং সমস্যা বাড়ে, তো সেইটা আমরা কি কি অ্যাভয়েড করব, পার্টিকুলার এই সিজনটা যেখানে ড্রাই সিজন হয়ে যায়, সেখানে আমরা কি কি অ্যাভয়েড করব, বা ধরুন জানলাটা আমার খোলা আছে, সেখানে ভারী পর্দা লাগাবো কিনা, এটাও কিন্তু অনেক নির্ভর করে যে আমার শরীরটা কতটা আমি সুস্থ রাখতে পারবো, সারাদিন আমি ঘরে রোদ্দুর ঢুকতে দিলাম না, আমি হয়তো এখনো একটুখানি এসি চালিয়ে রাখছি, এই যে জায়গাগুলো, এটা আমার মনে হয় আপনারাই ডাক্তারবাবুরা হয়তো আমাদের ভালো গাইড করতে পারবেন। তো সেই বিষয় নিয়ে ফিরবো, হয়তো অনেকের একতলা ঘরে থাকেন, তিনি ভাবছেন যে আমি তো একতলা ঘরে থাকি,
আমার তো ঘরটা স্যাঁত স্যাঁতে, এবার শুকনো কি করে হলো, এরকম নানান ব্যাপার কিন্তু মানুষের মধ্যে ঘুরপাক খায়। তো এই যে বিষয়গুলো সেগুলো একটুখানি যদি খোলসা করে বলেন, সেটা নিয়ে ফিরছি কার্যক্রম 92.7 BFM এর সমুদ্রের সঙ্গে শুনছি হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান।